ঋতুস্রাব নারী শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া পেটে ব্যথা পিসি ব্যথা আয়রনের ঘাটতি মেজাজের ওঠানামা শারীরিক অস্বস্তি ইত্যাদি ঋতুস্রাবের প্রচলিত সমস্যা কিছু খাবার রয়েছে যেগুলো এই সময় সমস্যা কমাতে কিছুটা সাহায্য করে ঋতুস্রাবের সময় খাওয়া জরুরি এমন কিছু খাবারের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট কালিড সায়েন্স সাইন্স সবুজ শাক সবজি ঋতুস্রাবের সময় গুরুত্বপূর্ণ খাবার হলো সবুজ শাকসবজি সবুজ শাকসবজিতে সবজিতে আয়রন থাকে আর এই সময়টায় আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি তাই পালক শাক কচু কাঁচকলা ইত্যাদি রাখতে পারেন এই সময়ের খাদ্য তালিকায় দই দইয়ের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এটি পেশি শিথিল করতে সাহায্য করে দই হজম ভালো করতে উপকারী তাই ঋতুস্রাবের সময় এই চমৎকার খাবারটি খাদ্য তালিকায় রাখুন কলা কলার মধ্যে রয়েছে পটাশিয়াম বিসিক্স এছাড়াও এর মধ্যে অন্যান্য ভিটামিনও রয়েছে কলা শরীরে শক্তি যোগায় তাই এই ফলটি রাখতে পারেন এই সময়ের তালিকায় চকলেট ঋতুস্রাবের সময় কি চকলেট খাওয়া ভালো এই প্রশ্নটি অনেকেই করে থাকেন আসলে এখানে একটি বিষয় রয়েছে ঋতুস্রাবের সময় আপনি চকলেট খেতে পারেন তবে সেটির দুধ চকলেট না হয়ে ডার্ক বা কালো হওয়া ভালো দুধ চকলেটে প্রচুর চিনি থাকে এটি শরীরের জন্য ক্ষতিকর কালো চকলেটের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম এটি ঋতুস্রাবের সময় মুড সুইং বা মেজাজ উঠে নামার সমস্যা কমাতে সাহায্য করে স্যামন স্যামনের মধ্যে রয়েছে ভিটামিন বি টুয়েলভ ওমেগা থ্রি ও সিক্স হান্ড্রেড টুয়েলভ ফ্যাটি অ্যাসিড এইসব উপাদান পেশিকে শিথিল রাখতে সাহায্য করে এবং পেশি ব্যথা কমায় এছাড়া কাঠবাদাম অ্যাভোকাডো খাওয়া যেতে পারে এগুলোর মধ্যেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে